দাদা
বাকি হয়েছে সম্পাদক মাথা ফেটে গেছে, আমরা চাকরির দাবিতে এসেছিলাম, পুলিশের যে লোকগুলো আমি বেরিয়ে গেলাম। নবান্ন গিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চার্জশিট দেবো, আমাদের সঙ্গে সরকারি চাকরির দাবিতে নকল ফর্ম ফিল আপ ছিল প্রচুর, 1 লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমরা দেখলাম যে আমাদের যেখানে পুলিশ ব্যারিকেড করেছিল আমাদের মিছিল আসার আগেই, সেখানে দেখলাম হঠাৎ করে পুলিশ উত্তেজনা তৈরি করলো, এবং তার সাথে সাথে দেখলাম এখানকার স্থানীয় তৃণমূল তারা হচ্ছে আশেপাশে বাড়ি থেকে হঠাৎ করে ইট মারতে শুরু করলো, পুরো চক্রান্ত করে একদম পরিকল্পনা করে পুলিশ প্রশাসন এবং শাসক দল তারা পরিকল্পনা করে হচ্ছে এখানে উত্তেজনা তৈরি করে আমাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে পুলিশ নির্বিচারে হচ্ছে মেরেছে, অনেকে আহত, গুরুতর আহত হাসপাতালে ভর্তি রয়েছে। দাদা কতজন ইনজোর হয়েছে আপনাদের? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে এখনো পর্যন্ত প্রায় 50 জনেরও বেশি ছাত্রছাত্রী যুবক যুবতী হচ্ছে গুরুতর আহত হয়েছে, তার মধ্যে আমাদের SFI DYFI নেতৃত্ব, DYFI জেলা রাজ্য সম্পাদক সন্দীপ মিত্র, সভানেত্রী মুনাক্ষী মুখার্জি তারাও গুরুতর আহত হয়েছেন, তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন, সিজনের মাথা ফেটে গিয়েছে। দাদা একটা বিষয় রয়েছে, যখন যারা ইনজুরি রয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি আপনাদের? আমাদের কোনো অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি, আমাদের এখানকার যারা হচ্ছে স্থানীয় লোকজন রয়েছে তারাই হচ্ছে একটা দুটো অ্যাম্বুলেন্স জোগাড় করতে পেরেছে কোন রকমভাবে, এর বাইরে আমাদের সঙ্গে যে প্রচারের ট্যাবলো ছিল সেই ট্যাবলো তো করে আমাদেরকে পাঠাতে হয়েছে, প্রশাসন আমাদেরকে কোন রকম সহযোগিতা করেনি। যারা হাসপাতালে রয়েছে ইনজুরি তাদের চিকিৎসা কি হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, তাদের চিকিৎসা শুরু হয়েছে, আমাদের অন্যান্য নেতৃত্ব তারাও সবাই যাচ্ছে একদম দায়িত্ব নিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। তাদের পরিস্থিতি কিরকম রয়েছে? তার মধ্যে অনেকে হচ্ছে গুরুতর আহত হয়েছে, মাথায় চোট রয়েছে, ডাক্তাররা বলেছে সিটি স্ক্যান করতে হবে, অনেকে চেস্ট এক্স-রে করতে দিয়েছে, অনেকে MRI করতে দিয়েছে, অনেকের এখনো পর্যন্ত জ্ঞান নেই যে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা যা বুঝতে পারছি পেপার মিন ছিল, না হলে এরকম ভাবে শ্বাসকষ্ট কোনো সবার হতে পারে না, এত শ্বাসকষ্ট হয়েছে অনেকে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা, অন্য পর্যন্ত যেতেই পৌঁছাতেই পারলেন না, তাহলে আপনারা কি করবেন? এখন আমরা পরবর্তী হচ্ছে পদক্ষেপ ঠিক করব মিটিং করে, আসলে নবান্ন পর্যন্ত আমাদের পৌঁছতে দেওয়া হবে না, কারণ ওই 14 তলার ঘরে রাজ্যের বেকার যুবকদের পেটের খিদে যন্ত্রণা আত্মনাদ হচ্ছে, যাতে কোনোভাবে না
পৌঁছায় তার জন্য পুলিশ আজকে ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ কি, আমরা পরবর্তী পদক্ষেপ আমরা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব, কারণ আমাদের নেতৃত্বরা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে। আপনার নাম আছে? আমার নাম হচ্ছে হিমা বোনা ভট্টাচার্য, আমি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক। আজকে কি কি হলো ঘটনাটা? আজকে আমরা শান্তিপূর্ণ বিচার করছিলাম, সেই বিচারে পুলিশের হামলা, নবান্ন অভিযানে পুলিশের হামলা, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসদেরকে মারধর করেছে পুলিশ নৃশংসভাবে। আমরা যে দাবি নিয়ে গেছিলাম নবান্ন অভিযানে, পুলিশ এই দাবিকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন বারোটা ছাত্র যুব সংগঠন আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। রাজ্যে কোনো মানুষের কাজ নেই, বেকারদের আজকে দিশাহারা অবস্থা, চাকরি পাচ্ছে না, কোনো শিল্প কলকারখানা নেই, শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য, বেশি পয়সা দিয়ে শিক্ষা আসতে হচ্ছে, মানুষ একেবারে দিশাহারা অবস্থা। কোনো পশ্চিমবঙ্গে চাকরি বলে কিছু নেই, কাজ বলে কিছু নেই, অথচ মানুষ কাজ হারাচ্ছে। এই জ্বলন্ত দাবি নিয়ে আজকে বারোটা বামপন্থী ছাত্র যুব সংগঠন, তারা বহুদিন ধরে, তিন মাস ধরে সিঙ্গুরে ঘুরেছে, সিঙ্গুরে কারখানা বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের বুকে পেরেক ঢুকে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। এর প্রতিবাদে আরও আন্দোলন দিয়ে হাজার হাজার ছেলেমেয়েরা ইনজিওর্ড হয়েছে, যারা কাজ চাইতে এসেছিল তাদেরকে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল, হয়েছে যারা কাজ চাইতে এসেছে তাদেরকে হচ্ছে লাঠি পেটা করা হয়েছে। বীর মহম্মদ কীরকম প্রতিবাদ করছে? প্রতিবাদ রাজ্য জুড়ে হবে, ছাত্র যুবরা নিশ্চয়ই পরিকল্পনা নিচ্ছে। গণতন্ত্র প্রিয় প্রগতিশীল মানুষের কাছে আমাদের আবেদন, সবাই পথে নামুন, পশ্চিমবঙ্গ আজকে শেষ হয়ে গেছে এই তৃণমূলের রাজত্বে। আপনার নাম? রাজত্বের বিরুদ্ধে এখনই পথে নামার সময়, একে যতদিন না বলে তাড়ানো যাবে এই সরকারকে, ততদিন পশ্চিমবঙ্গে যুবদের কাজ থাক পাবে না। আপনার নাম? আমরা এই কথাই বলতে চাই। সুমিত্র অধিকারী, সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক। আচ্ছা, কে মারলো এটা? আচ্ছা, কোন খাটা মেরেছে? ফাটিয়ে দিয়েছে? মূলত কী জন্য এসেছিলেন আজকে?